হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড বন্ধুরা আজ যে টিউটোরিয়ালটা নিয়ে এসেছি আপনাদের জন্য কিছুটা আপনাদের সাবধানতার জন্য বাকিটা সত্য জানার জন্য তো ইমুর এ বিষয়টা নিয়ে অনেকে আমাকে ভিডিও দিতে বলেছে যে ইমুতে আমরা কীভাবে অন্যের নাম্বার দেখতে পাবো অনেকে এই বিষয়ে ভিডিও আপলোডও করেছে তো আমি আজকেও দেখাবো অন্য কিছু তো তার আগে বন্ধুরা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন শুধু সাবস্ক্রাইব করলে কিছুই হবে না আপনারা ঘন্টার মতো সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে ওটাতে ক্লিক করুন তাহলে আমি এই চ্যানেলে যখন নতুন নতুন মোবাইল টিপস টেক টিপস সম্পর্কিত ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা ওই নোটিফিকেশানে ক্লিক করে এই ভিডিওটি এই চ্যানেলের লেটেস্ট ভিডিওগুলি সবার আগেই দেখতে পাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আসুন আজকে আমি আলোচনা করবো যে ইমো থেকে আমরা অন্যের নাম্বার কি করে দেখতে পাবো তো আমি আমার ইমো প্রোফাইলে যাচ্ছি বন্ধুরা ব্যাপারটা কি হয় যে ধরুন আপনি কাউকে কোনো নাম্বারকে আপনারা আপনি সেভ করেছেন আপনি নিজেই সেভ করেছেন তার নাম্বারটা যে কোনো নাম্বার আপনি যদি আপনার মোবাইলে কন্ট্যাক্টে সেভ করেন তো সেখানে সেই নাম্বারে যদি তার ইমো অ্যাকাউন্ট খোলা থাকে তখন সেই নাম্বারটা আপনার সেই ইমো প্রোফাইলটা আপনার অলরেডি ইমো অ্যাকাউন্টে চলে আসবে নোটিফিকেশান চলে আসবে এবং ঠিক একই রকমভাবে আপনারটা যদি কেউ সেভ করে ধরো আপনার একটা নাম্বার অন্য কেউ সেভ করেছে তার মোবাইলে যদি আপনার ওই নাম্বারে ইমো অ্যাকাউন্ট খোলা থাকে হ্যাঁ আপনার কাছে একটা নোটিফিকেশান চলে আসবে এবং আপনি তার ইমোতে হ্যাঁ অ্যাড হয়ে যাবেন এবং ব্যাপারটা কী হচ্ছে আমরা কীভাবে ইমো থেকে নাম্বার জানতে পারবো যেমন দেখুন ফর এক্সাম্পল আমি একটা প্রোফাইল ওপেন করে দেখাচ্ছি এখানে এই ব্যক্তি একে আমি অ্যাড করিনি এ আমার নাম্বারটা অ্যাড করেছে তো এখানে অপশানটা দেখাচ্ছে ব্লক অ্যাড মানে আমি কি একে আমার কন্ট্যাক্টে অ্যাড করতে চাই তাহলে এখানে অ্যাডে ক্লিক করলে এ আমার কন্ট্যাক্ট নাম্বারে অ্যাড হয়ে যাবে তো এরকম একে আমি অ্যাড করিনি হ্যাঁ ওই আমাকে অ্যাড করেছে এবারে দেখাচ্ছি যে তো আরেকটা জিনিস দেখে নিই একে তো আমি অ্যাড করিনি ও অ্যাড করেছে তারপরে আমি যদি এর নাম্বারটা জানতে চাই আমি এর উপরে এই নামটাতে ক্লিক করলাম তো দেখুন এখানে কিন্তু ওর নাম্বারটা শো করবে না যেহেতু আমি অ্যাড করিনি হ্যাঁ তো আমি আরেকটা প্রোফাইল দেখাচ্ছি এখানে তো এখানে এই প্রোফাইলটা দেখাচ্ছি এর নাম্বারটা কিন্তু আমি সেভ করেছি এই ব্যক্তির নাম্বারটা আমি সেভ করেছি সুতরাং এখানে যদি আমি ক্লিক করি তো দেখুন এখানে নাম্বারটা কিন্তু শো করছে তো সুতরাং আপনি আপনার ইমো অ্যাকাউন্ট থেকে যে নাম্বারটা সেভ করবেন হ্যাঁ সেখানে সেই নাম্বারটা আপনি ইমো থেকে দেখতে পাবেন হ্যাঁ তার ইমো অ্যাকাউন্ট নাম্বারটা আপনি জানতে পারবেন কিন্তু আপনাকে যদি কেউ সেভ করে থাকে সেটা কিন্তু আপনি কখনোই জানতে পারবেন না তো অনেকে বলে থাকে যে ইমো বিটা থেকে নাকি নাম্বার জানা যায় তো ভুয়া কিছু খবর ভুয়া কিছু ভিডিও অডিয়েন্স পেয়ে থাকে খারাপ মন্তব্যও করে থাকেন তো তবে অনেক সময় অজান্তে ইউটিউবারদেরও ভুল হয় তো যাই হোক ব্যাপারটা আপনারা আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন আপনি যদি কোনো নাম্বার সেভ করেন আপনার মোবাইলে তাহলে তা ওই নাম্বারে যদি ইমো খোলা থাকে তাহলে সেটা অলরেডি আপনার ইমধ্যে অ্যাড হয়ে যাবে এবং আপনি ওই নাম্বারটা দেখতে পাবেন আপনাকে যদি কেউ সেভ করে হুম তার নাম্বারটা কিন্তু আপনি দেখতে পাবেন না হ্যাঁ সে কিন্তু আপনার নাম্বারটা দেখতে পাবে যেহেতু সে সেভ করেছে তার কন্ট্যাক্টে তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো এখানে আপনি যদি এখন হ্যাঁ এখানে অ্যাডে ক্লিক করেন তখন দেখুন এটা কন্ট্যাক্টে অ্যাড হয়ে গেছে এরপরে কিন্তু আপনারা হ্যাঁ তো আপনি যদি কন্ট্যাক্টে গিয়ে ওটাকে ভালো করে রিফ্রেশ করে নেন অ্যাড করে নেন তখন আপনি ওই নাম্বারটা দেখতে পাবেন তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন